কিন্তু রাসূলুল্লাহকে সর্বনাশ করার জন্য ধর্মের সাইনবোর্ড লাগিয়ে সমস্ত মানুষকে তারা নবীর বিরুদ্ধে যুদ্ধ ময়দানে নামিয়েছিল লড়াইটা ওদের ধর্মের ছিল না ওদের লড়াইটা ছিল নিজেদের প্রভাব প্রতিপত্তি আর মাতব্বরী টেকাবার লড়াই এইটা বুঝতে যদি আজও বাঙালিদের সময় লাগে তাহলে শুনেছি গয়লা সাবার লোক হয় 80 বছরে মুসলমান সাবার লোক হবে কবে এইটা বুঝতে 80 বছর লাগে কিসের লড়াই কিসের সংগ্রাম একদিকে যখন বাতিল ফেরকার মানুষেরা সিলসিলাই ফুরফরা শরীফের দাদা পীরের বিরুদ্ধে আঙুল তোলে তখন তার জবাবি হুংকার দেওয়া হচ্ছে ধরে নিয়ে আয় বাঘ কাছে বাঘ শালার গাছে বেঁধে পাঠাও হবে ধরে নিয়ে আয় মাথা কেটে লওয়া হবে ও খালু খালু তুমি কি ইসলামটা চেঙ্গির কাছ থেকে এনেছো চেঙ্গিস খানের কাছ থেকে ও খালু খালু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে তো ধরে লায় কেটে লায় ফেড়ে ফেল মেরে ফেল ইসলামে সব কিছু আছে তো ইসলামে তুমি রাসূলুল্লাহর নামে ধরে লায় বেঁধে লায় ফেড়ে ফেলবো কেটে ফেলবো মাথা কেটে লবো জিভ কেটে লবো তাহলে এ ইসলাম তো নবীর ইসলাম না এত শালা হিটলারের ইসলাম বলে মনে হচ্ছে যিনি দাদা পীরের উপরে আঙুল তুললো তিনি কাজটা ঠিক করেনি আবার যিনি দাদা পীরের ইজ্জত বাঁচাতেছে এরে ধর্ম মারবো কাটকো শেষ করে দেব আমার মনে হয় আগের লোকটার চাইতে এই লোকটা দাদা পীরের সিলসিলার জন্য বেশি বিপজ্জনক অশিক্ষিতের মতো কথা বলেছে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন ওই ব্যাপারটাকে কেন্দ্র করে আমি বিশেষ কোনো দিন মুখ খুলিনি আমি বিশেষ কোনো দিন মুখ খুলিনি তবে এতটুকু কথা বলতে পারি এতটুকু কথা তো আমি বলতে পারি আসলে ঝগড়া জঞ্জাল যে জায়গাটায় শুরু হয়েছে কোরআন হাদিসে কোথায় কত কি দলিল রয়েছে অনেক বড় বড় ইমাম মুহাদ্দিক মুস্তাহিদ পণ্ডিত যারা তারা যে কিতাব রচনা করেছেন ও কিতাব সব সময় আমার পড়াশোনা করা হয়নি আমি সামান্য দু একখানে কিতাব পড়ে আমার যা মনে হয়েছে একটুখানি কি জবাব দিয়ে বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা হালিমার দেহ থেকে রাসূল যেদিন প্রসব করবেন ওই দিনেতে রাত্রিবেলাতে মা আমিনা একাই যখন শুয়ে রয়েছেন একা একা শুয়ে রয়েছেন ওই ঘরে আর কেউ নাই কেউ নাই মা আমিনা খুব দুশ্চিন্তা করছেন একটু যেই না চোখ লাগে একটা মানুষ এসে আমিনার কানে কানে বলে যায় ও মা আমিনা আজকে রাত্রিবেলাতে জগৎ জোড়া সম্ভ্রান্ত ব্যক্তি জগৎ জোড়া সম্মানিত ব্যক্তি আজ রাত্রি বেলাতে তোমার দেহ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা চমকে উঠলেন আমিনা চমকে উঠলেন আরে তালি আমার পেটে বাচ্চা আছে বসলেন পেটে হাত দিয়ে এদিক ওদিকে আজ আমার পেটে বাচ্চা থাকলে আমার পেটটা একটু ভারী হবে পেটটা আকার একটু বড় হবে আমার ভিতরে একটা ব্যথা যন্ত্রণার অনুভূতি হবে আমি কিচ্ছু বুঝতে পারি নি অথচ আমার পেটে বাচ্চা কিরাম বলল লোকটা আবার শুনে বলেছেন যেই দুটো পাতা একটু দুই পাতা এক জায়গা হয় আবার একজনে শুনে খাদিজা তোমার নয়নের গণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত্রিতে জগৎ সংসারে পদার্পণ করবেন খাদিজা আবার উঠে বসে আমি না আবার উঠে বসেন এই যে একবার করে শোনা আবার শোয়া আবার শোনা আবার ওঠা আমি না অস্থির হয়ে যাচ্ছেন কোনো মতেই ঘুমাতে পারছেন আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেছেন ওই রকম সময়েতে আমি না পারছি শুয়ে পড়তে আবার না পাচ্ছি চেতনা থেকে আমার পেটের বাচ্চার কিছু অনুমান করতে আজকে রাত্রিতে ডেলিভারি হবে অথচ আমি কিছুই জানি না আমার পেটে বাচ্চার অস্তিত্বের গুণাক করেও বুঝতে পারি না এমন অবস্থাতে দারুণ দুশ্চিন্তিত হয়ে আমি বসে আছি এমন সময়েতে আমার ঘরটা অন্ধকার ওই ঘরের ভিতরে কয়েকজনের পদচালনার পায়ে হাঁটার খসখস করে একটা শব্দ পা ফেলার থপথপানি একটা শব্দ আমার কানে এলো আমি দিব্য কানে শুনতে পেলাম কয়েকজন ব্যক্তি যেন আমার ঘরে প্রবেশ করেছেন অথচ আমার ঘরে দরজা জানালা বন্ধ করা এত রাত্রিতে কে আমার বাড়িতে আসবে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যে একটু আওয়াজ করে জিজ্ঞেস করলাম ওটা আমার ঘুমের ঘর ছিল না ওটা আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থা ছিল না ওটা আমার সম্মানের স্বপ্ন ছিল না আমি সম্পূর্ণ
পূর্ণ জাগ্র অবস্থাতে তাদেরকে জিজ্ঞেস করে ভয়ভীতির সঙ্গে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আমি একটা ঘরে একাই রয়েছি কে আপনারা আমার ঘরে প্রবেশ করেছেন আপনাদের পায়ে শব্দ শুনতে পাওয়া যায় আপনাদের তো চোখে দেখতে পাওয়া যায় না কে আপনারা আমার ঘরে এসেছেন এই কথা বলতে না বলতেই মহিলার কণ্ঠে আমিনার কানে আওয়াজ ভেসে এলো ওগো মা আমিনা ও জগৎ জোড়া আমিনা তুমি আশ্চর্য হয়ো না তোমার ঘরে পদার্পণ করেছি আমি অন্য কেউ নই আমি অন্য কেউ নই বিশ্বজোড়া ইসলামের পাকা দুশমন ফেরাউনের স্ত্রী আমি হলাম বিবি আসিয়া আর আমার সঙ্গে যিনি রয়েছেন উনি তো অন্য কেউ নয় উনি হলেন নবী ঈসা রূহুল্লাহর আম্মা জান হযরতে মা মরিয়াম আলাইহাস সালাম ও মা আমিনা তুমি ভয় পেও না আজকের দিনে তোমার বাচ্চা প্রসব করার জন্য তোমার 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 সেবা করার জন্য তোমার খেদমত করার জন্য তোমার সুন্দর করে পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মরিয়াম এবার আমার সঙ্গী বিবি আসিয়া এই দুইজনকে আল্লাহ পাক তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছে রসুল যেদিন জন্ম নেবেন এই কথাটা ক্লাস নাইন একটা বই পড়েছিলাম তারিখে হাবিবেলা কিতাবের ভিতরে পেয়েছি এই কথাটা পড়েছিলাম শানে হাবিবুর রহমান তার ভিতরে পেয়েছি এই কথাটা বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস মাওলানা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গ অনুবাদ পঞ্চম খণ্ডে তিনি এ কথাটা লিখেছেন জুরকানি শরীফের একটা রেবায়েতে এ কথাটা এসেছে আমি মোটামুটি চারটে কেতাবের নাম এখন আমার স্মরণে আছে আরো আরো বহু কেতাবে থাকতে পারে আমি তো পড়া বান্দা না আমি খুব কম পড়ে কথা বলি পড়ে বড় বিয়া আমার তো পড়ার দৈর্য নেই আমাকে কি জবাব দিয়ে বলবে নবী যেদিন ভূমিষ্ঠ হবেন সেখান থেকে ঈসা রূহুল্লাহর জমানা ছিল 500 বছর আগে ফেরাউনের রাজত্ব ছিল কয়েক হাজার বছর আগে কয়েক হাজার বছর আগে মা আসিয়া আর 500 বছর আগে বিবি মরিয়াম যদি আমিনার খেদমতে যদি রুহানে হালাতে মক্কায় আসতে পারেন রাসূলুল্লাহর ইন্তেকালে 1500 বছর পরে রাসূলুল্লাহ তাম দুনিয়া রুহানে হালাতে সফর করবেন তা এখন আর তখন আমি অবাক হয়ে যাই শালা দু পায়ে হাঁটে না চার হাত পায়ে হাঁটে একটা সহজ জিনিস মাথায় ঢোকে না সমাম দুনিয়া জানে আমিনার খেদমত ওরা দুইজন এসেছিলেন গোটা জগৎ জানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার মানুষেরা চাপ দিয়েছিলেন যে মোহাম্মদের সঙ্গে বিয়ে করা হবে না খাদিজা বললেন আমি একটা ভালো মানুষ হয়েছি ছাড়বো না তাতে তোর যা বলিস বলবি আমি আমার জীবন যৌবন ভোগ করার জন্য খাদিজা মোহাম্মদকে বিয়ে করতে যাচ্ছি না আসলে আমার টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত যা আছে থাক না কেন আমার মতো কোটিপতি হওয়ার পরেও যদি মুহাম্মাদের মতো বাচ্চা ছেলেটার সেবা করতে পারি আমি খাদিজার জীবন ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ আমি আমার স্বার্থে মুহাম্মাদকে বিয়ে করছি তবে সে স্বার্থ জীবন যৌবনের স্বার্থ নয় সে স্বার্থ নেবার স্বার্থ নয় সে স্বার্থ হলো নিজেকে উৎসর্গ করে দেওয়া মুহাম্মাদের চরণে তাই বিয়ে করছি তো মোড়ল মাতব্বদের কথা অমান্য করেই খাদিজা বিয়ে করলেন বিয়ে করলেন একটা টাইমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই কুন কুন খুসখুস বিরাট ভাবে একটা বাংলা কথায় বলে এদিক বলে কিনা জানি না শেখরা ঠুক ঠুক কামারের এক গা এদিক বলে ও কথা দক্ষিণে বলে তেমন শেখরা গহনা করার জন্য রূপদের টুক 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 করে মারে আর যখন দা তৈরি হয় এ একজন ও একজন 80 কেজি ওজনের হন্দক দিলে চালা বাড়ি এখন ওই প্রায় পথে ঘাটে হাটে ঘাটে বাজারে খাদিজার পেছনে সবাই টাকা কাটি দেয় খাদিজা দেখে এরা যা টুকটুক করে ঘাদাচ্ছে তো একটা ঝাড়ি বাড়ি দেওয়ার দরকার সব কড়া যন্ত্রালি রে সব কড়া যন্ত্রালি রে খাদিজা নিজের বাড়ি দাওয়াত করেছে নিজের বাড়িতে দাওয়াত করেছে দাওয়াত করে সুন্দর খাওয়ার আয়োজন করেছে ভালো বসার জায়গা সুন্দর করে আপ্যায়ন করেছে বলছে খাদিজা ডাকলে কেন তুই তো খাওয়া দাওয়া সব দিচ্ছ ডাকলে কি জন্য তা তো বললে না বলছে না আমি অনেক দিন ধরে শুনছি আপনারা আমাকে বলছেন যে মুহাম্মাদের মতো একটা গরিব মানুষ বিয়ে করে নাকি আমার মান সম্মান নষ্ট হচ্ছে তাহলে তুমি বুঝতে পারছো না
তুমি কত হাজার কোটি টাকার মালিক তুমি নিজেই জানো না আর মোহাম্মদ তার না আছে বাবার সম্পত্তি না আছে মাতৃক সম্পত্তি না আছে কিছু তুমি একটা ভিখারিকে বিয়ে করলে তোমার মান সম্মান যাবে না তাহলে মান সম্মান বাঁচলে কি রকম স্বামী বিয়ে করলে মান সম্মান বাঁচতো তাহলে মোটামুটি তোমার যেরকম টাকা আছে অত টাকা না থাকলে হচ্ছে অন্তত কিছু কম টাকা থাকবে এরকম একজনকে যদি তুমি বিয়ে করতে তাহলে খানিকটা তোমার মান সম্মান ঠিক হতো আচ্ছা তো মোহাম্মদকে তো বিয়ে করিয়ে ফেলিস তখন কি করা যায় বলো তাহলে কি করবা সেটা তোমার ব্যাপার তোমার আমরা আমাদের বক্তব্য বলো তুমি যেরকম বড় লোক ওর একটা বড় লোকে বেনা হলি মানায় বলছে তাহলে আমি যেরকম বড় লোক আমার স্বামী এরকম বড় লোক হলি তাহলে তোমাদের তাহলে আমাদের কিছু বলার নেই হ্যাঁ কথাবার্তা বলে চুপচাপ করে জম্বেশ করে বসিয়ে খাদিজা ডাকলেন রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ তাহল বলেন চলে আসো সবার মাঝখানে রাসূলুল্লাহকে বসিয়ে বললেন আসলে এরা আমার প্রায় প্রায় পথে ঘাটে জ্বালাতন করে আপনি গরিব বলে তাই আপনার কিচ্ছু নেই আপনার কোনো টাকা নেই জমি নেই জায়গা নেই অর্থ নেই বৃত্ত নেই সহায় সম্পদ কিচ্ছু নেই এরা আমারে বিরাট চালায় পথে ঘাটে সেদিনে আজকে বাড়ি দাওয়াত করে খুব জম্বেশ করে খেয়েছি জম্বেশ করে ওদের খাইয়েও দিয়েছি আর এদের সবাইকে বললেন তোমরা সবাই সাক্ষী থাকো আমার স্বামী নিঃস্ব অসহায় তার কিচ্ছু নেই তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমার স্থাবর অস্থাবর নগদ বাকির যত অর্থ আমার রয়েছে হিসেব বেহিসেবি জানাওয়া জানার সমস্ত অর্থকে আমার স্বামী মোহাম্মদের চরণে কোরবান করে দিলাম আজকে থেকে আমার সব টাকার মালিক আমার আমার স্বামী এরা তো বন্ধু দেই ওর বাড়ি চল হবে না ওর ফেরানো যাবে না أما دان خديجة القبرة أو تري سرا كره بولن أبو سفيان أبو جهل أو بيا أبنا أبنا رومايا وري سايبا উঠে গেলে চলবে না এতদিন পর্যন্ত আমাকে আমার স্বামী গরীব বলে অপমান করেছো আমার স্বামীটা অসহায় বলে অপমান করেছো আমি নাকি অপমানিত হয়েছি আমি নাকি মর্যাদাহীন হয়ে পড়েছি আমার স্বামীর কিছু ছিল না বলে আমার নাকি মান সম্মান নষ্ট হয়েছে এইবার তোমাদের জবাব উত্তর দিয়ে যেতে হবে আজকে দিনেতে আমার স্বামী বড় লোক না আমি বড় লোক বলো ধনী কেডা আর ফকির কেডা তা সবাই তখন বলে আর কি বলবো তুমি যা করলে আর বলার লাইন আছে তাহলে জানা উড়িয়ে তো বলতে হবে বড় লোক কেডা আর গরিব লোক কেডা তা চাপে পড়ে সবাই বলতেছে না তুমি এখন ভিখারি মোহাম্মদ এখন জমিদার তাহলে আমার মান সম্মান এইবার ঠিক আছে তো তাহলে তুমি যদি তাই বলো তাই তাহলে হাট বাড়ি যাইবার ওট বাড়ি যা আম্মা জান খাদিজার এই বিরাট সম্পত্তি আমি ইতিহাসে যতটুকু পড়েছি যতটুকু পড়েছি মুকাররম হোসেনের ইতিহাস তারপরে ওই তারিখে আবিবেল আর ভিতরে তারপরে ইবনে খালদুনের ভিতরে যতটুকু পড়া যায় বা শানে আবিবুর রহমান বা সিরাতুন নবীর ভিতরে যতটুকু দেখি তাতে হিসাব বলে আজকের দিনের টাটা বিল্লা রিলায়েন্স গোয়েঙ্কা ভারতবর্ষের চারটে বিখ্যাত কোম্পানি এক জায়গায় জমা করলে যত টাকা হবে তৎকালীন যুগের টাকার ভ্যালুয়েশন অনুযায়ী মা খাদিজার একা অর্থ তার চাইতে অনেক বেশি দিয়েছিলেন আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ প্রদত্ত এই বিরাট সম্পত্তি তিনি তার বাবার সম্পত্তি পেয়েছেন প্রথম যেখানে বিয়ে হয়েছিল ও স্বামীটা মারা গেল তারও সম্পত্তি পেয়েছেন দ্বিতীয়বার যেখানে বিয়ে হলো তিন বিয়ে হলো সে স্বামীও মারা গেলেন তারও সম্পত্তি পেয়েছেন তিন তিনটা রাত তিন তিনটে বিরাট কোটিপতির সম্পদ একই জায়গায় জমা হলো সেই সম্পদটাকে রাসূলুল্লাহ 18 বছর বয়স থেকে মা খাদিজার ব্যবসা দেখভাল করতে করতে ওই সম্পত্তি আল্লাহ এত পরিমাণ লাভ দিলেন ডবল ডবল প্রচুর পরিমাণ লাভ হয়ে গেল সমস্ত লাভের অর্থ বিত্ত মা খাদিজা একই সঙ্গে আমার রাসূলুল্লাহকে সম্পত্তির মালিক বানিয়ে দিলেন ও আল্লাহর বান্দা মনে রাখুন শুধুমাত্র ইসলামের স্বার্থে দিন প্রচার করার স্বার্থে ইসলামকে আগে বাড়াবার স্বার্থে রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে রক্ষা করার স্বার্থে আল্লাহর কোরআন কি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার স্বার্থে আল্লাহর দিনকে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠিত করার স্বার্থে মা খাদিজা তার জিন্দেগির সমস্ত অর্থবিত্ত রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন কয়েক বছর পরে মা আমিনা জন্ম নেবে খাদিজার ঘরে এবার আমিনা ফাতেমার জন্ম আমিনার ঘরে রাসূলুল্লাহর জন্ম ফার্স্ট সেকেন্ড খাদিজার ঘরে এবার আমিনার জন্ম
খাদিজার ঘরে ফাতেমার জন্য এখন মক্কার মানুষদের সঙ্গে খাদিজা রাসূলুল্লাহর এই যে চাপা উত্তেজনায় ওরা সহযোগিতা করত না মা খাদিজার আম্মা জানের প্রসব বেদনা উঠলে রাসূলুল্লাহ একটু ঘরের বাইরে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে বললেন ওগো নারী সমাজ আমার খাদিজা প্রসব বেদনায় বড় কষ্ট পাচ্ছে আমি তোমাদেরকে বলছি ধাত্রী মায়ের ব্যাপারে তোমাদের যাদের অভিজ্ঞতা আছে তোমরা একটু যাও না আমার খাদিজার কাছে আমার খাদিজা খুব কষ্ট পাচ্ছে তোমরা একটু সেবা করো একে একে একজন দুজন তিনজনকে বললেন ওরা এক বাক্যে সবাই হাত তুলে দিয়ে বলল খাদিজা তো আমাদের কথা শুনে না সেই জন্য খাদিজার কোনো কাজে আমরা যেতে পারবো না সমাজের মোড়ল মাতব্বরেরা নিষেধ করে দিয়েছেন খাদিজার উপকারে আমরা যাব না চরম বিপদের সময় ওরা কেউ এলো না বিশ্বনবী যেন হতাশগ্রস্ত হতাশগ্রস্ত এইরকম অবস্থাতে রাসূলুল্লাহ সামনে দিয়ে আর একজন নারীকে হেঁটে আসতে দেখে রাসূলুল্লাহ দেখলেন সুজা সাপ্তাহ খাদিজা দরজার দিকে ওই বাড়িতে প্রবেশ করল নবী আমার সামনে দাঁড়িয়ে বললেন ও আল্লাহর বান্দী বলুন না কি আপনি আমার ঘরেতে রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাবে ওই মহিলাটা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতি রমণী খাদিজা যে খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম পাঠায় যে খাদিজার সঙ্গে স্বয়ং জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যে যে খাদিজাকে সালাম করে সেই খাদিজা বড় কষ্টে রয়েছে আল্লাহ আপনি আপনি যখন মক্কার মেয়েদের খাদিজার খেদমতের জন্য ডাক দিয়েছিলেন ওরা কেউ যখন এখানে আসতে নারাজ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে মা খাদিজার সেবা করার জন্য পাঠিয়ে দিয়েছেন বলে আপনি কে বইলা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনে রাখুন আমি হলাম নবী ঈসা আলাইহিসসালামের মা আমার নাম হলো বিবি সারা জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তোমার পিছনে কারা আছে দ্বিতীয় মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে ভালোই চিনবেন আপনার প্রসবে দিনেতে আল্লাহ পাক আমিনার খেদমতের জন্য আমায় পাঠিয়েছিলেন আমি হলাম নবী ঈসা আলাইহিসসালামের মা আমার নাম হলো বিবি মরিয়ম তৃতীয় মা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকেও চিনতে পারেন আপনার প্রসবে দিনেতে আমি ফেরাউনের স্ত্রী আপনার প্রসবে রাত্রিতে আমি এসেছিলাম চতুর্থ ব্যক্তি মহিলা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমায় চিনে রাখুন আমি হলাম মূসা কালিমুল্লাহর বোন আমি হলাম মূসা কালিমুল্লাহর বোন আমার নাম হলো উম্মে কুলসুম আমাদের চারজনকে আল্লাহ পাক খাদিজার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ একটু ভাব দিচ্ছে হয় না নবী যেদিন প্রসব হচ্ছেন সেদিন মা মরিয়াম বিবি আসিয়া আচ্ছা এরা দুজন যে নবীর কাছে এসেছিলেন এটা কি আজ দিয়ে আমার কাছে নতুন শুনলেন ইতিপূর্বে এই কথাটা শোনা ছিল কাদের কাদের একটু হাত তোলেন হাত তোলে হাত তোলেন কচি ক্যামেরা ঘরে ওদিকে ইসলাম ইউডিএ হাত তুলে রাখেন নবীর জন্মের দিনে রাসূলুল্লাহর বাড়িতে যে মা মরিয়ম বিবি আসিয়া এসেছিলেন এই কথাটা আমি আজ বললাম আজকে নতুন শুনলেন না এর আগেও এই কথাটা আপনাদের জানা ছিল আগে জানা আগে জানতেন জোরে বলুন হাত লাভান তাহলে এই যে হাজার হাজার লোক শুনেছে ঘোড়ার ডিম আমি তো আজকে বলছি আমার বলার আগে এত লোক এত মানুষ যা শুনে রেখেছেন যা শুনে রেখেছেন এই লোকগুলো তো আমার কাছ থেকে শুনেনি আমি না হাফেজ মাওলানা কিছু না আমি না ইডিয়েট অজ্ঞ এই মানুষগুলো যাদের কাছ থেকে শুনে রেখেছে তারা সবাই অজ্ঞ শালা তুই চার হাত পায়ে হাঁটিস না দু পায়ে হাঁটিস একটা সোজা অঙ্ক মাথায় ঢোকে না মা ফাতেমাতুজ জোহরা তিনি যেদিন ভূমিষ্ঠ হবেন বিবি সারা বিবি আসিয়া মা মরিয়ম উম্মে কুলসুম চারজনায় খাদিজার সেবা করতে এসেছিলেন আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে রুহানি হালাতে এই দুটো জায়গায় যদি তাদের আসা সম্ভব হয় তাহলে প্রিয় এরা তো নবী না এরা নবীর স্ত্রী এরা ফিরাউনের স্ত্রী এরা আল্লাহর আল্লাহর অবশ্যই বান্দি খুব খালেসা বান্দি
তার নবী না হয়েও এই মহিলারা যদি মরণের পরেও রূহানি হালাতে বেড়াতে পারে তাহলে রাসূলুল্লাহর পক্ষে এ কাজ তো মোটেই অসম্ভব নয়। ঠিক ঠিক অসম্ভবের কোনো সুরত পাচ্ছে না জানেন। সুতরাং এই সমস্ত কথা বলে শুধুমাত্র একটা বাজিমাত করা ছাড়া আর কিছু না। ও বাজিমাত করতে গেল আর ওর বেলুন সুই দিয়ে সেলাই করতে গিয়ে শালা নিজের পাছাটা ফেড়ে ফেলে দিলে গাছে বেঁধে পেটানো ধর্ম এটা তো হযরত মুহাম্মাদের ধর্ম না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম দয়া মায়া ক্ষমা প্রেম ভালোবাসা উদারতা দিয়েই তো রাসূলুল্লাহ ধর্ম অল্প সময়ের ভিতরে প্রাচ্য আর পাশ্চাত্যের নদী বেড়া বিল জঙ্গল সবকিছুকে অতিক্রম করে তাম দুনিয়াতে পৌঁছে গেছে। বলুন সকলে সুবহানাল্লাহ। দয়া করে মেহেরবানি করে মাথায় টুপি ইসলামী পোশাক নিয়ে হুমকি ধমকি হিটলারি চরিত্রের প্রকাশ ঘটিয়ে ইসলামের অবমাননা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ইসলামটাকে অপমান করবেন? আমি শেষ কথা বলছি, আম্মা জান ফাতেমার বয়স মাত্র পাঁচ বছর, মাত্র পাঁচ বছর। আমিনার মা খাদিজা, ফাতেমার আম্মা খাদিজা ইন্তেকাল করবেন মৃত্যুসজ্জায় শায়িত। ফাতেমা পাঁচ বছরের বাচ্চা, মায়ের কাছে যে একবার বুকে একবার মুখে একবার কপালে হাত বোলায় চুমুক আর বলে আম্মু আম্মু, তা তুমি ওটো আম্মু শুয়ে রয়েছে কেন? পাঁচ বছরের চিচা কর। দেখলেন মামের চোখ দিয়ে চিতয়ে শুয়েছিলেন, দুই চোখের গালাসি বেয়ে শুধু কণা বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। আমি ফাতেমা ভাইয়া, হ্যাঁ ফাতেমা একবার এ পাশ মুছে দেয় তুই এ পাশে পানি গড়ায়, আবার একবার এ পাশটা মুছে দেয় তুই এ পাশে পানি গড়ায়। বলছো আম্মু আম্মু তোমার কি কষ্ট হচ্ছে আম্মু, তুমি কাঁদছো কেন? যে মেয়ে যে জিজ্ঞেস করেছে মার কান্নাটা আরো জোরে হয়ে গেছে, আরো জোরে কান্দে। বলছে আম্মু তোমার কি হচ্ছে বলো আম্মু। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার মুখটা ধরে বললেন, ফাতেমা আমি যে কেন কাঁদছি কেন কাঁদছি তোমাকে কি করে বোঝাবো বলো মা, তুমি আমার পাঁচ বছরের সন্তান, এই বাচ্চা বয়সে তুমি কি বুঝতে পারবে মা? আমি আমার ভিতরের কথাটা তোমাকে বোঝাতে আমি পাচ্ছি না তোমা ফাতেমা। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আমায় অগাধ সম্পদের মালিক করেছিলেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছিলেন সব সম্পদ আমি তোমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। তোমার বাবা ইসলামের জন্য সমস্ত সম্পদ খরচ করেছেন, আমি আজকে মৃত্যুপথে যাত্রী, আমি একটু পরেই হয়তো মরে যাব, বেশিক্ষণ হয়তো দুনিয়াতে বাঁচব না, কিন্তু তোমার আব্বা হয়তো জানে না আমি খাদিজা আজকে দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, কিন্তু আমি খাদিজা দুঃখে আমার প্রাণ কেটে যায়। এই বিরাট অগাধ সম্পত্তি মালিক হবার পরেতেও আজকের মরণের পরে আমার কাফনের কাপড়টুকু দিয়ে আমাকে কবরে শোয়ানো হবে, পরিমাণ মতো কাফনের কাপড় তো আমার বাড়িতে নাই। আমার শুধু কষ্ট হচ্ছে এইটা যে বিরাট সম্পত্তির মালিক হওয়ার পরেও আমাকে পরের কাফনে কবরে যেতে হবে, আমার আর কিচ্ছু নেই, আমার কাফনের কাপড়টুকুও বাড়িতে নেই। আমার এই কতগুলো মনে হচ্ছে আর কান্না পাচ্ছে। ফাতেমা বললেন, আম্মু তাহলে এইগুলো যদি দান না করতে তাহলে তো তোমার অনেক কিছু থাকতো আম্মু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার মুখটা ধরে বললেন, মা রে মা, না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খাদিজা যদি আমাকে বারংবার এত সম্পত্তি যদি আমার আল্লাহ একশতবার যদি আমাকে দান করতেন, আমি খাদিজা একশো একবার সম্পত্তি আমার রাসূলুল্লাহর চরণে দিয়ে দিতাম। আমি দিয়ে অন্যায় করিনি মা, শুধু মনে হচ্ছে এত কিছুর পরেও আমার নিজের কাপড়টুকু নিজে জড়িয়ে শুতে পারবো না। তাহলে আমার এখন কি হবে, এখন উপায়?
আম্মা জান খাদিজাতুল কুবরা সন্তান ফাতেমা পাঁচ বছরের বাচ্চা মেয়ে ফাতেমার মুখটা ধরে বললেন ও মা ফাতেমা তুই একটা বারের জন্য কি তোর বাবার কাছে চলে যাবি তোর আব্বুর কাছে চলে যাবি ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে তোর আব্বু কি কি একটা কথা বলবি তোর আব্বুকে বুঝিয়ে বলবি আম্মুর কাফনের কাফন নাই আম্মু কাফনের কাফন জোগান না করে আম্মু মরা যেন বড় কষ্ট পাচ্ছে আম্মু যেন মরাটা বড় লজ্জাস্কর বলে মনে করে তোর আম্মু যেন আমার জন্য কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে কোথায় কি করে কাপড়ের ব্যবস্থা করবে আমি খাদিজা আমি তো জানি আমার নবীর দুদিন পাঁচ দিন দশ দিন কিছুই খাওয়া হয় না কিছুই খাওয়া হয় না আমার নবীর চুলায় তো আগুন জ্বলে না আমি সেই মানুষের কাছে কোন লজ্জায় কোন বিভাগে আজকে কাপড়ের কাপড় কেনার জন্য বলবো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার মেয়ে ফাতেমা যদি এখন কাপড়ের কথা বলে হয়তো আমার নবী কষ্ট পাবেন হয়তো বা আমার নবী কষ্ট পাবেন নবী আমার কাফনের কাপড় কোথা থেকে দেবেন কাফনের কাপড় কেনার মতো সম্পদ আমার নবীর হাতে নেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই রকম অবস্থাতে একটু আওয়াজ করলেন মা ফাতেমা ঘুরে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে ইশারা করে বললেন ফাতেমা চলে আয় বাবা আমার কাছে চলে আয় ফাতেমা চলে এলো সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা মা আমিনা ফাতেমা তো খাদিজাতুল কুবরা মা ফাতেমার মুখটা ধরে বললেন ও মা ফাতেমা তোর বাবার কাছে আমার কাফনের কাপড় চাইবি না আমি মৃত্যুর কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মনে কষ্ট দিয়ে মরতে রাজি নই এখন যদি আমি আমার নবীর কাছে কাফনের কাপড় চাই রাসূলুল্লাহ কাফনের কাপড় দিতে পারবেন না অযথাই নবীকে কষ্ট দেওয়া হবে ও মা ফাতেমা শোনো শোনো তুমি তোমার আব্বুর কাছে যে বলবে আব্বুর কাছে যে বলবে আব্বা জান বড় কান্না আম্মু বড় কান্নাকাড়ি করছেন তোমায় যদি জিজ্ঞেস করে কেন কাঁদছে তখন তুমি একটা কথা বলবে একটা কথা তখন বলবে আম্মু আম্মু বলে দিয়েছেন যে কাপড় পরে আপনি গাড়ে হেরায় সাজনা করতেন যে জামাটা গায়ে দিয়ে আপনার জামার উপরে পাতলা ফিরফিরে পাতলা একটা কাপড় যাকে আবা বলা হয় আবা 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 আরব দেশের মানুষেরা লম্বা জামার উপরে আলখাল্লা জাবাটা ব্যবহার করেন মা খাদিজা বলে দিলেন ফাতেমা তোর আব্বাকে একটা বারের জন্য বলবি তোর আব্বা যেদিন প্রথম ওহি নাযিল হয়েছিল প্রথম যেদিন ওহি নাযিল হয়েছিল ইকরা বিসম রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কোরআনের এই পাঁচটা আয়াত যেদিন নাজিল হয়েছিল ওই আয়াত নাজিল হওয়ার দিনেতে তোমার আব্বুর গায়ে জামাটা ব্যবহার করা ছিল আমি খাদিজা আমার জীবনের বড় আশা আমার জীবনের বড় সাদার আশা আকাঙ্ক্ষা একটা বারের জন্য তুমি তোমার আব্বুকে বলে দাও তোমার আব্বুর গায়ের আবাটা দিয়ে আমি আমি খাদিজা আমার যদি কাফনের ব্যবস্থা করে দেয় আমার যদি কাফনের ব্যবস্থা করে দেয় আমি খাদিজা আশা করতে পারি আমি খাদিজা আশা করতে পারি রাসূলুল্লাহর ব্যবহার করা জামা জড়িয়ে যদি কবরে থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা কবরের মাটি আমি খাদিজা নবীর কাপড়ের সঙ্গে বেইজ্জতি করে নবীর জামাকে অপমান করে কবরের দুই ধারের মাটি আমাকে আযাব দিতে পারবে না আম্মা জান খাদিজা এত কান্না সেদিন কেঁদেছিলেন রাসূলুল্লাহ এসে জিজ্ঞেস করলেন ও খাদিজা বলো বলো তুমি কি তোমার মেয়ে ফাতেমার সঙ্গে এমন বলেছো বললেন জি হাইয়া রাসূলুল্লাহ বলে তুমি আমার কাছে পুরনো জামা কেন চাইলে তুমি ইচ্ছা করলে আমার কাছে তো নতুন কাপড় আশা করতে পারতে তোমার জিন্দগির সব সম্পদ তুমি তো আমায় দিয়ে দিয়েছো আমার কাছে ইচ্ছা করলে তুমি তো নতুন কাফন আশা করতে পারতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাযী নাফসি বিয়াদিহি আমি খাদিজা বিশ্বাস করি যে আল্লাহর হাতে আমার জান যে আল্লাহর হাতে আমার জান সে আল্লাহর কসম করে বলছি সম্ভবত আজকে দিনেতে নতুন কাপড় কেনার টাকা আপনার কাছে নাই
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কপাল চুম্বন করে বললেন খাদিজারে আমি মুহাম্মাদকে গোটা জগতের ভিতরে যদি আপাদমস্তক সবচেয়ে কেউ যদি আমাকে ভালো চিনে থাকে আসমানের নিচে জমিনের উপরে সেটাই হলো আমার কলিজা খাদিজা তুমি তাহলে এটা জানো আমার নতুন কাপড় কেনার যোগ্যতা নেই বললে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি নতুন কাপড় চাইলে আপনি কষ্ট পাবেন বিদায় চাইবো না আর নতুন কাপড়ে তো কোনো মজদা নেই আমি বিশ্বাস করি আপনার গায়ের ওই আবা যেটা পরিহিত অবস্থায় কোরআন নাযিল হয়েছিল ওইটা আমার গায়ে রেখে যদি কবরে যেতে পারি ইনশাআল্লাহ আপনার জামাকে বেইজ্জত করে কবরের মাটি আমাকে পেশাই করবে না সুবহানাল্লাহ رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা কোথায় রেখেছেন খাদিজাকে জিজ্ঞেস করছেন কোথায় আছে বলো দেখি খুঁজে বার করি খাদিজা বললেন এই জায়গায় দেখুন কি উপরে দেখুন কে এই জায়গায় দেখুন রাসূলুল্লাহ খুঁজছে হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাইর খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবুল কুরআন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবুল يا رسول الله يا حبيب الله আপনার জন্য সুসংবাদ জানিয়ে আল্লাহ আপনাকে যমন সালাম জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার जिंदगी শেষ প্রান্তে স্বয়ং আল্লাহ তিনি নিজেই আপনার কলিজা খাদিজাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ নারাই তাকবীর সুবহানাল্লাহ আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন রাসূলুল্লাহ আনন্দিত হলেন জিবরাইল বলছেন কি সন্ধান করছেন কি খুঁজতে চলেছেন নবী আমার বললেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল অন্য কিছু নয় আমার খাদিজা দাবি করেছে আমার গায়ের একটা আবা গায়ে জড়িয়ে কবরে চলে যাবে কবরে চলে যাবে কবরে চলে যাবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর খাদিজা দুইজনে যখন কাপড় নিয়ে আলোচনা করছেন খাদিজা যখন ফাতেমার কাছে বাবার কাছে কাপনের কাপড়ের ব্যাপারে বলতে চাইছেন আপনার খাদিজার কাফনের প্রসঙ্গ নিয়ে আল্লাহর আরশে আজিমের আরশ বহনকারী আটজন ফেরেশতা তাদের সঙ্গে আল্লাহ খাদিজার কাফন নিয়ে আলোচনা করছিলেন ওই রকম অবস্থাতে আল্লাহ পাক আমায় ডেকে বললেন জিবরিল আমিন যে খাদিজার সব অর্থ আমার নবীর হাতে নবীর চরণে কোরবান হয়েছে শুধুমাত্র ইসলাম দিনটা জিন্দা করার জন্য সেই খাদিজা নবীর গায়ের জামা তো পরবে পরবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে জান্নাতের পোশাক আমার খাদিজার কাফন করে পাঠিয়ে দিলাম পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম জান্নাতি কাফন পৃথিবীর ইতিহাসে এটাই শেষ জান্নাতি কাফন স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কে দিয়ে মা খাদিজার জন্য কাফনের কাপড় পাঠিয়ে দিলেন ও আল্লাহর বান্দা বলে রাখুন মা খাদিজার কাছে দেওয়া হলো এটা রাসূলুল্লাহ দেওয়া জামা নবীর ব্যবহার করা জামা এটা আল্লাহর জান্নাতের কাপড় আপনি কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন জান্নাত থেকে স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন রাসূলুল্লাহ গায়ে জামা পাঠিয়েছেন আপনি জান্নাতটা আগে নেবেন না আপনি রাসূলুল্লাহর কাপড়টা আগে নেবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো কাপড় নিজের বুকের মাঝখানে জুগিয়ে ধরে বললেন লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না আমার কাপড় দেবার জন্য প্রথম আমার গায়ে রাসূলুল্লাহর জামা দেবেন তার উপরে জান্নাতের কাপড় দিয়ে কাফনের দিয়ে দেবে আমি শুধু আপনাদের কাছে জানতে চাইছি সেই খাদিজার কবর আজকে যে জায়গাটা আছে গোটা 85 ইঁট দিয়ে ঘরে রেলিং করা তারই মাতার কাছে বহুকালের প্রাচীন একটা ছোট্ট গাছ খাদিজার কবরকে ছায়া করে দাঁড়িয়ে আছে
গোটা দুনিয়ার নারী সমাজ মা খাদিজার কবরের দিকে তাকিয়ে থাকে গোটা দুনিয়ার শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ শুধু খাদিজার দ্বীনের জন্য কুরবানি দেওয়া দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে স্থাবর অস্থাবর জানা না জানা নগদ দেনা যত সম্পদ ছিল সবই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন মৃত্যুর পূর্বে তার কাফনের কাপড়ের ক্রাইসিস দেখা দিল কাফন কোথা থেকে এসেছিল জোরে বলুন আজকের এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর জাতে শপথ করে বলছি যার বাড়িতে কাপনের কাপড় কেনার মতন পয়সা নেই শুধু সেই লোকটা বাদ দিয়ে বাকি সবার টাকা দেওয়া লাগবে দ্বীনের খিদমত ইসলামের জন্য যদি কেউ মনে করে কোরআনের এই প্রতিষ্ঠানে দ্বীন শিক্ষার এই প্রতিষ্ঠানে পয়সা দেবে না তাহলে আমাকে দেখাতে হবে যে ভাই এইটুকুই রয়েছে কাপন কেনবার কিছু নেই আর আমিও বলছি যদি কাফন কেনার ব্যাপারে নিঃস্ব অসহায় হয়ে যান আপনার জন্য লাখ কোটি আবাবিল মুসলমান রয়েছে আপনার কাফন দেওয়ার জন্য অসুবিধা হবে না কাফনের কাপড়টুকুও যদি কোরআনের পিছনে ব্যয় হয় নিশ্চয়ই পৃথিবীর ইতিহাস নতুন করে আবার ইতিহাস রচনা করবে প্রিয় শ্রোতা মণ্ডলী এতটা মানুষ এখানে রয়েছেন এতজন আল্লাহর বান্দা রয়েছেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিতান্ত আপনাদের দানে চলে আপনাদের অর্থবিত্ত মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করা দুবেলা পয়সা এখানে দান করেন আপনাদের সেই দানের পয়সায় দানের অর্থে পাঁচশত মেয়ে এখানে পড়াশুনো করছে প্রায় 200 কাছাকাছি মেয়ে এখানে এতিম রয়েছে যাদের বাপ মা বলতে কেউ নেই কারো বাপ আছে কারোর মা নেই কারো বাপ মা কেউ নেই এত ইতিব সহায়তারাও রয়েছে অনেক মেয়ের এখানে কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ এবছর ওই বাচ্চাদের আবার বুখারী শরীফের ক্লাস খোলা হবে আল্লাহর বান্দা মনে রাখুন আপনাদের কাছে আমি হাত পাচ্ছি 10,000 20,000 50,000 2,000 1,000 যিনি যমন পারেন আল্লাহর হস্তে কোরআন শিক্ষার জন্য মা খাদিজার দানের কথা বলেছি মা খাদিজার কাফনের কথা বলেছি মা খাদিজার দলের 550 খাদিজা এই বিল্ডিং এর ভিতরে তারা বন্দী হয়ে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের